মাংস হবে চলো এই এই মাটি হালতে আজকে ও খাসি মাংস রান্না করবে চলো 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 আজকে দেখব আর মি দেখো এই ঝুড়ি থেকে বাসনগুলো নিয়ে সব বদমাশি করে প্রতিদিনই ওর এই এটাই কাজ এখান থেকে বাসনগুলো নেবে একটা করে ঘরে গিয়ে রাখবে আলু ভাজা হয়ে গেছে না পেঁয়াজ রসুন আদা পেস্ট এখানে দেওয়া আছে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোটা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তুমি খাবা মাংস মাংস খাবা তোমার জন্য মাংস করা হয়ে গেছে আলাদা পাতা এই যে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে গরম তেলটা এখানে দিয়ে দিতে হবে আর অল্প একটু ঢেকে দিতে হবে হাঁড়িতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিতে হবে তারপরে আদা রসুন পেস্ট করে পেঁয়াজের সঙ্গে রাখতে হবে তারপরে টমেটো কাঁচা লঙ্কা মশলার মধ্যে হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে গরম তেল তা এই মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তার আগে শুধু তেলে আলুটা ভেজে আলু না দিলেও চলে আমি আলু দিলাম এই মাংস আলু লাগে না কিন্তু আলু ছাড়া আমার খাসি মাংস ভালো লাগে না বলে আলুটা দিলাম নাহলে এই চম্পারণ মিটে আলু চলে না হ্যাঁ এর সঙ্গে একটা দিতে হয় গোটা রসুন সেটাও আমি দিইনি কারণ গোটা রসুনটা আমার ইয়ে হয়নি সহ্য হয় না আমি আমার মতো করে করছি হাঁড়িটা বসানো হলো এবার এর মধ্যে যে তেলটা গরম করে গেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে হাঁড়িটাকে একটু
গোটা হাড়িটায় তেলটা একটু এরকম করে মাখিয়ে নিতে হবে। গোটা হাড়িটাতে তেলটা চারিদিকে একদম ঘুরিয়ে দিয়ে করে ধিমি আঁচে রান্না হবে, তাহলে বেশি ইয়ে করলে কিন্তু আগে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার মাংসটাকে তুলে আমরা হাঁড়িতে দিয়ে দেবো। চর্বি, প্রচুর চর্বি আজকে মাংস, একদম রেয়াজি খাসি। এটাতে জল পড়বে না, এখন জল এখন দেওয়া যাবে না। এবার এটাকে আটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এরকম করে ঢাকা দিয়ে এইবার গোটা সাইডে আটাটা লাগবে। পুরো হাঁড়িটাকে এরকম করে আটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, পুরো সিল করে দিতে হবে, দেখতে কোথাও যেন এক ফোঁটাও কোথাও যেন হাওয়া লিক না করে। এরপরে ঠিক 10 মিনিট বাদে এটা শুকিয়ে যাবে আটাগুলো, তখন আর একবার চেক করে নিতে হবে যে কোথাও দিয়ে যেন হাওয়াটা বাতাসটা বেরিয়ে না দেয়। ঠিক এইভাবে একে আধ ঘন্টা থিমে আছে ছেড়ে দিতে হবে। আর আলুটা এই সময় দেব না, যখন এটা হয়ে যাবে তারপরে আবার নামিয়ে দেখি কতটা কি হলো। হবে এখনো হয়নি, আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, একটু এরকম করে তল দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়া হয়েছে, একটু সিদ্ধ হবে। মাংস কমপ্লিট, কমপ্লিট। এবার নামিয়ে দেবো। এখন এই খেতে বসলাম, বেলা হয়ে গেছে, মাংস করতে অনেক টাইম লেগেছে, তাই এখানে উচ্ছে ভাজা হয়েছে, ওই আলু ভাজা, আলু আর পটল ভাজা, ডাল আর হচ্ছে
মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। দম হাতে দাও।